শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। একলাফেই সংক্রমণ এবং মৃত্যু আবারও বাড়ল ভারতে, আগের অবস্থায় ধীরে ধীরে চলে যাচ্ছে ভারত। তালেবানের বিরুদ্ধে অস্ত্র হাতে রাস্তায় নামলেন আফগান নারীরা। মোদীর মন্ত্রিসভায় রদবদল, শপথ নিলেন নতুন 43 মন্ত্রী, রয়েছে মুসলিম মন্ত্রীও। সৌদি আরবের প্রিন্সের বিরুদ্ধে 7 নারীর গুরুতর অভিযোগ, চলছে তদন্ত। ফিলিস্তিনের স্বাধীনতার পথে বাধা একমাত্র মাহমুদ আব্বাস। লেবাননের সেনাবাহিনীর জন্য প্রতি মাসে 70 টন খাদ্য সামগ্রী পাঠাবে কাতার। এবং সবশেষ থাকছে, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে একদিনের ব্যবধানে সংক্রমণ এবং মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 43,733 জন, একই সময়ে মারা গেছেন 930 জন। অথচ একদিন আগেই নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল 34,703 জন। গত 4 মাসের মধ্যে গতকাল প্রথমবারের মতো সংক্রমণ 35,000-এর নিচে নামতে দেখা গেছে। একই সময় দেশটিতে মারা গেছে 553 জন। দেশের বিভিন্ন রাজ্যে গত 24 ঘন্টায় আগের দিনের তুলনায় সংক্রমণের সংখ্যা প্রায় 9,000 বেড়েছে। গত 24 ঘন্টায় টিকাকরণের আগের দিন থেকে কম হয়েছে। এছাড়া দৈনিক সংক্রমণের হার বেড়ে 2.29% দাঁড়িয়েছে। বুধবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হলেও সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে 4,59,920 জনে। সেই সঙ্গে 47,000-এরও বেশি কোভিড রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত কয়েকদিন ধরে কেরালায় নতুন করে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় সেই প্রবণতা বজায় রয়েছে। তালেবানের বিরুদ্ধে অস্ত্র হাতে রাস্তায় নামলেন আফগান নারীরা। জানা গেছে কয়েকশো নারী দেশটির উত্তর এবং মধ্যাঞ্চলে রাইফেল হাতে নিয়ে মিছিল শুরু করেছে। আফগানিস্তানের গুর প্রদেশে ওই মিছিলে শতাধিক নারী অস্ত্র উঁচিয়ে তালেবান বিরোধী স্লোগান দেয়। এ সময় গুর প্রদেশের নারী অধিদপ্তরের পরিচালক হালিমা পরাস্তি জানিয়েছেন, কিছু নারীরা আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীকে উৎসাহ দিতে এবং স্রেফ প্রতীক হিসেবে কাজ করছে, তবে অনেকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত এবং আমরাও প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক আফগানিস্তানের একের পর এক অঞ্চল দখল করছে তালেবান। দখলকৃত সেসব স্থানে নারীর পোশাক, চলাফেরা এবং শিক্ষার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। করোনা মহামারী মোকাবেলা এবং অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে মন্ত্রিসভায় রথ বদল এনেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার সন্ধ্যায় শপথ নিয়েছে ভারতের নতুন 43 জন মন্ত্রী। রাষ্ট্রপতি ভবনে তাদের শপথ পড়ানো হয়। এদের মধ্যে নতুন মুখ রয়েছে 36 জন। অন্যরা পদোন্নতি পেয়েছেন, বাদ পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, রবিশঙ্কর প্রসাদের মতো নেতারা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথমবার মন্ত্রিসভা সংস্কারের উদ্যোগ নেন মন্ত্রী নরেন্দ্র মোদী। রদবদলকে কেন্দ্র করে এর আগে স্বাস্থ্য শিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের 12 জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী পদত্যাগ করেছেন। নতুন মন্ত্রী হওয়াদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের 4 জন সাংসদ, এরা হলেন সুভাষ সরকার, সেতের প্রামাণিক জন বার্লা এবং শান্তনু ঠাকুর। এছাড়া ভিন্ন ভিন্ন পেশাজীবীদের উপযুক্ত সংমিশ্রণে হয়েছে এবারের মন্ত্রিসভা, যেখানে অন্তত 13 জন আইনজীবী, 6 জন চিকিৎসক, 5 জন প্রকৌশলী, 7 জন সরকারি চাকরিজীবী, এছাড়া 7 জনের বিভিন্ন গবেষণায় ডিগ্রি এবং অন্তত 3 জনের ব্যবসায়িক ডিগ্রি রয়েছে। 9টি রাজ্য থেকে উঠে আসা 11 জন নারী মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মোদীর নতুন মন্ত্রিসভায় রেকর্ড 12 জন বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতা ঠাঁই পেয়েছেন। বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, রাজস্থান এবং তামিলনাড়ু থেকে মন্ত্রী হয়েছে। এছাড়া ধর্মীয় সংখ্যালঘুদের মধ্য থেকে রয়েছে 3 জন মন্ত্রী। নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সৌদি আরবের এক যুবরাজের বিরুদ্ধে ফ্রান্সে গুরুতর অভিযোগ করেছেন তারই 7 নারী কর্মচারী। এই অভিযোগের উপর ভিত্তি করে বিষয়টি তদন্ত করে দেখছে ফরাসি প্রসিকিউটর। অভিযোগ জানানো ওই 7 নারীর অধিকাংশই ফিলিপিন্সের। খবরে বলা হয়, সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ, তার মালিকানাধীন প্যারিসের বাইরে একটি অ্যাপার্টমেন্ট তিনি 7 কর্মচারীকে আধুনিক কালে দাসত্বের মধ্যে রেখেছিল।
ফরাসি গণমাধ্যম লি প্যারিসায়নে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ওই নারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সৌদি যুবরাজের বিরুদ্ধে মানব পাচার সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত শুরু হয়েছে। মামলাটির সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, প্রসিকিউটররা অভিযোগের বিষয়ে নারীদের বক্তব্য শুনেছেন। ওই যুবরাজ ফ্রান্সে না থাকায় তার কোনো বক্তব্য নিতে পারেননি প্রসিকিউটররা। তবে যে যুবরাজের বিরুদ্ধে অভিযোগ তার নাম প্রকাশ করা হয়নি। সূত্র জানিয়েছে, ওই নারীদের সৌদি আরবে নিয়োগ দেওয়া হয়েছিল। তারা সৌদি আরব এবং ফ্রান্সের যুবরাজ এবং তার পরিবারের কর্মচারী হিসেবে কাজ করতেন। যুবরাজের অ্যাপার্টমেন্টে ওই নারীদের অপব্যবহারের ঘটনা ঘটেছে 2018, 2013 এবং 2015 সালে। অভিযোগে বলা হয়েছে, এদের মধ্যে কয়েকজন কর্মচারীকে ফ্লোরে ঘুমাতে হতো। রাজপুত্রের 4 সন্তানের জন্য পরিবেশন করার সময় শুধু খাবার জুটত তাদের। বেশ কয়েকদিন ধরে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফিলিস্তিনের রাজপথ। এই আন্দোলনে অংশ নিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। স্টেপ ডাউন আব্বাস, অর্থাৎ আব্বাস সরকার নিপাত যাক স্লোগানে ভারী হয়ে উঠছে ফিলিস্তিনের আকাশ বাতাস। তাদের দাবি, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের হয়ে কাজ করছেন। এবার এই আন্দোলনে পালে আরও বাতাসে দিল ফরাসি সংবাদমাধ্যম লে মন্ডে। সম্প্রতি সংবাদমাধ্যমটি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের তীব্র নিন্দা করেছে। তাদের দাবি, মাহমুদ আব্বাস স্বৈরাচারী নীতি, অগণতান্ত্রিক আচরণ এবং ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের অধিকার নষ্ট করছেন। পত্রিকাটি বলছে যে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার জাতির স্বাধীনতার পথে বাধা রয়েছে। ফরাসি সংবাদমাধ্যমটির বিশেষ প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বেশ কয়েকটি নির্বাচন বাতিল করেছেন এবং রাজনৈতিক দমনপীড়নের মতো সহিংসতা অব্যাহত রেখেছে। এই সহিংসতা দেশটির জনগণের স্বাধীনতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, যার ফলস্বরূপ মানুষের দৃষ্টিতে এখন তার প্রশাসনের কোনো মূল্য নেই। সংবাদমাধ্যমটির দাবি, দেশের ভালোর জন্য মাহমুদ আব্বাসের এখন প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। তারা আরও স্পষ্ট করে বলেছেন যে আব্বাসের সাম্প্রতিক প্রতিটি কার্যকলাপ দখলদার ইসরায়েলের স্বার্থে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস 2005 সাল থেকে ফিলিস্তিনের ক্ষমতায় রয়েছেন। ক্ষমতায় লাভের শুরুর সময় থেকেই থাকলেও রাজনৈতিক ক্যারিয়ার শেষ পর্যায়ে এসে বিতর্কের সম্মুখীন হচ্ছেন তিনি। মাহমুদ আব্বাসের নির্বাচন ঘোষণা দেওয়ার পর নির্বাচন প্রত্যাহার করাকে রাজনৈতিক বিশ্লেষকরা এর প্রধান কারণ মনে করছেন। তবে 80 বছর বয়সী মাহমুদ আব্বাস সম্পর্কে অনেক ফিলিস্তিনি সহানুভূতি রয়েছে। তিনি সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে কখনো আত্মসমর্পণ করেননি। ট্রাম্প এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পশ্চিম জর্ডানকে সংযুক্ত করার চেষ্টা করলে মাহমুদ আব্বাস তাদের কাছে কোনো রকমের নমনীয়তা দেখাননি। লেবাননের সেনাবাহিনীর জন্য প্রতি মাসে 70 টন খাদ্য সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, লেবাননের অর্থনৈতিক সমস্যা সমাধান তার দেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সেদেশে সেনাবাহিনীর জন্য আগামী মাসে 70 টন করে খাদ্য সামগ্রী পাঠানো হবে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী লেবানন সফরের পর এই ঘোষণা দেন। তিনি দ্রুত রাজনৈতিক সংকট সমাধান করে নতুন সরকার গঠনের জন্য লেবাননের সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, কাতার সব ক্ষেত্রে বৈরুতকে সহযোগিতা করতে প্রস্তুতি ঘোষণা করেছে। কাতার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে তিনি বলেন, লেবাননের সংকট সমাধানে কাতার নানাভাবে সহযোগিতা করতে পারে। কাতার সরকারের সহযোগিতাকে লেবাননের সরকার এবং জনগণ স্বাগত জানাবে। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন সংগঠন হামাস। হামাসের বুলেট ব্যুরোর প্রধান খালেদ মিশাল সৌদির প্রতি এ আহ্বান জানিয়েছেন। সৌদি আরবের টিভি চ্যানেল আল আরাবিয়াকে দিয়ে একটি সাক্ষাৎকারে গত সোমবার হামাস নেতা খালেদ মিশাল কথা বলেছেন। এ সময় তিনি সৌদি আরবের কারাগারে বন্দী ফিলিস্তিনিদেরকে মুক্তি দাবি করেন। হামাসের বুলেট ব্যুরোর, হামাস কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমরা আমাদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে আরব দেশগুলোর সমর্থন চাই। এক্ষেত্রে ফিলিস্তিনিদের ভূমি রক্ষা এবং স্বাধীনতা আন্দোলনে সৌদি আরবের পূর্ণ সমর্থন সহযোগিতা প্রত্যাশা করে হামাস। খালেদ মিশাল বলেছেন, দখলদার ইসরায়েলি তাদের কায়েমি স্বার্থ হাসিলের জন্য হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে থাকে। আসলে হামাস ফিলিস্তিনি নির্যাতিত মানুষের পাশে থাকে বলে ইহুদিরা এই অপপ্রচার চালাচ্ছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশেষ সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।